শুক্রবার সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে এবছরের মাধ্যমিক ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,982,775 জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল 1,20,961 জন বেশি, যা প্রায় 11%। পাশ করেছে 9,49,927 জন। এবছর পাশের হার 86.60%। পাশের হারে সামান্য পিছিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার 85.00%, ছাত্রদের পাশের হার 88.59%। পাশের নিরিখে প্রথম স্থানে আছে পূর্ব মেদিনীপুর, পাশের হার 97.63%, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর, চতুর্থ স্থানে আছে কলকাতা। ফলাফল প্রকাশের 15 দিনের মধ্যে স্কুটিনির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এবছর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছাত্রছাত্রীরা মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে আছেন 6 জন। যুগ্মভাবে প্রথম হয়েছে বর্ধমান CMS হাইস্কুলের রৌনক মণ্ডল ও বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই। তাদের প্রাপ্ত নম্বর 693। প্রত্যেকদিন তো সমান হতো না, তবে গড়ে 8 ঘন্টা হতো। 8 ঘন্টা পড়তে? তো কীরকম লাগছে এখন? সবথেকে কটা শিক্ষক, কী শিক্ষক ছিল তোমার? 7 জন। পড়াশোনার পাশাপাশি আর কোন কোন জিনিস ভালো লাগতো? আমার গল্প বই পড়তে আর গান করতে পারে। গল্প বই এবং গান? কী গল্প বই সবথেকে কোন গল্প বই? ফেলুদা। ফেলুদা? ফেলুদা বই দেখেছো, সিনেমা দেখেছো? হ্যাঁ, খুব ভালো লাগতো। হ্যাঁ, খুব ভালো। সত্যজিৎ রায় সব সিনেমাই আমার খুব ভালো লাগে। সত্যজিৎ রায়। আর গান? রবীন্দ্রসঙ্গীত। কোন গানটা সব থেকে ভালো লাগে, একটু গাইবে? আসলে আমার 2 বছর ধরে চর্চা নেই, তো যেরকম চর্চা শুনুন, যদি গানটা যদি গাও একটু। রৌনক, তুমি শুনছি যে তুমি রীতিমতো খেলাধুলা করতে, কী খেলতে ভালোবাসো? ভলিবল। ওই দিন প্র্যাকটিস করতে যাও? এখন যাও না? কোন জায়গাটা, সমুদ্র না পাহাড়? পাহাড়। কোথাও গেছো এখন? সিকিম গেছি, দার্জিলিং গেছি। সিকিম গেছো? আর ওইদিকে উত্তরাখণ্ড গেছি। এই যে মাধ্যমিকের যে সাফল্য, এই সাফল্য মানে তুমি কিরকম আশা করেছিলে? এতটা আশা করিনি, তবে 1 থেকে 10 মধ্যে আশা করেছিলাম। সবথেকে বেশি ক্রেডিট কাকে দিতে চাও? বাবা মা, আমার সকল শিক্ষক শিক্ষিকা, সবাইকে দিয়েছে। সবাই দিয়ে দিও। আর এই যে খেলাধুলা, গান বাজান, সবথেকে কোন সাবজেক্টটা বলছিলে তুমি? বলছিলে তোমার ফিজিক্স পড়তে ভালো লাগে না? ম্যাথ, অঙ্ক আর লাইফ সায়েন্স। অঙ্ক? আর বড় হয়ে তুমি কী নিয়ে পড়াশোনা করতে চাও? আমি ডাক্তার হতে। টিভিতে খবর যেমন মাধ্যমিকের রেজাল্ট বেরোয় সেরকম দেখলাম, টিভির সামনে বসেছিলাম, তো পর্ষদ সভাপতি প্রথমেই নামটা, মানে সেকেন্ড নামটা ওর বললো, মানে এতটা ভাবিনি যে, আশা করেছিলাম একটা রেজাল্ট হবে, তবে এতটা হবে ভাবিনি। পড়াশোনা ছাড়া আর কি? পড়াশোনার বাদে ওর একটু বই পড়ার নেশা আছে, আর আগে গান করতে, কিন্তু পড়াশোনার জন্য গানটা এখন বন্ধ আছে, আর কিছু না, বই পড়তে বেশি ভালোবাসে। ও ছেলে মানে খুব মানে কোন সাবজেক্টে বেশি দখল? ওর বায়োলজিতে এবং ফিজিক্সে একটু ও ভালোবাসে বেশি। বায়োলজি যেমন লোক মানে ডাক্তার হতে চায়। পাঠ্য বই ছাড়াও যেসব অল ইন্ডিয়া বেসিস যেসব এক্সামগুলো হবে, সেই এক্সামগুলোর বেসিসে যে বইগুলো আছে, সেই সব বইগুলো সে এখন মানে পড়া শুরু করেছে। ফলাফল হবে এটা আশা করেছিলেন? না, এতটা আশা করিনি। ফলাফল ভালো হবে এটা আশা করেছিলাম, কিন্তু ফার্স্ট হবে সেটা সত্যি কথা বলতে সেটা আমি কখনোই আশা করিনি। কতক্ষণ পড়াশোনা করতে বাড়িতে? বাড়িতে ওর কোনো পড়াশোনার নির্দিষ্ট কোনো টাইম ছিল না, ওই যখন ভালো লাগতো তখনই পড়তো, সেটা রাত 12টাও ছিল
আবার মানে কোনোদিন দশটার সময় ঘুমিয়ে পড়েছে, রাত দশটার সময় ঘুমিয়ে পড়েছে, আবার সারা দুপুরও পড়েছে, কোনো নির্দিষ্ট টাইম ছিল না। ছেলের এই র্যাঙ্কে কতটা খুশি? খুশি বলতে মানে বাবা হিসাবে তো এর থেকে আনন্দের আর কি হতে পারে। একটাই, আমার একটাই ছেলে। মা কি করেন? ওনার মা হাউস ওয়াইফ। চলাকালীন লুকিয়ে লুকিয়ে গর্ব বই পড়েছে আর কি, এরকম ব্যাপার। হ্যাঁ, এটা একটা সাফল্য তো, কারণ একজনের ইয়েতে হয় না সবাই। ওকে প্রথম থেকে পড়াশোনায় ভালো? হ্যাঁ, প্রথম থেকে মোটামুটি স্কুলে ফার্স্ট হয়েছে সিএমএসে। হ্যাঁ, একদম ছোটো থেকে, কেজি থেকে, সেকেন্ড থেকে। পরে তো ওর ইচ্ছা মেডিকেলের দিকে, সেই হিসাবে আবার ইলেভেনটা সেইভাবেই করছে। সায়েন্সে প্রথম থেকেই দখল আছে? হ্যাঁ, সায়েন্সটা আছে। সায়েন্সে প্রথম থেকেই ফুল মার্কস মোটামুটি পেয়েই এসেছে। সবই খায়, বিশেষ সব ধরনের খাবারই খায়, সেরকম বিশেষ কিছু নেই। আটটা সাবজেক্ট, আটটা টিচার। আর ওর বাবা সায়েন্স গ্রুপটা দেখতো আর আমি আর্টস গ্রুপটা দেখতাম। এছাড়া স্কুলের টিচাররা প্রচুর সাহায্য করেছে লকডাউনে, যেহেতু স্কুল বন্ধ ছিল, যখন ফোন করেছে তখনই স্যার। অনুভূতি এমনি রৌনক সৌনক আমাদের যে দুজন র্যাঙ্ক এসেছে ওরা বরাবরই প্রথম থেকেই খুব ভালো ছিল। শুধু ওরা ইয়েতে নয়, পড়াশোনা নয়, বর্ধমান জেলাতে যত কুইজ কম্পিটিশন হয় এবং কালচারাল ফাংশন হয় সমস্ত জায়গায় ওরা ফার্স্ট হয়ে আসে। ওরা অসাধারণ ভালো ছিল, মানে ওরা স্কুলের গর্ব আমি বলতে পারি। ঈশ্বরে বিশ্বাস করি, আর একটা জিনিস বিশ্বাস করি, পরিশ্রমে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করেছি আমি এবং আমার সমস্ত শিক্ষক মহাশয়রা, তারা অত্যন্ত প্রাণপণ মানে পরিশ্রম করছেন। এখন আমরা এখন স্কুলে ধরুন ডিসিপ্লিন এবং পাংচুয়ালিটি এবং ক্লাস নিয়মিত করার দিকে আমরা প্রচণ্ড নজর দিই এবং এ ব্যাপারে আমরা কোনো জায়গায় আপোষ করি না, কাজেই সেই পুরস্কার আমরা পাচ্ছি। ওদের জন্য আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি সুন্দর করে, ওদের যাতে প্রথম থেকে লক্ষ্য রেখেছি যাতে ওরা পরীক্ষার জন্য তৈরি হতে পারে, তার ফল পেয়েছি। হ্যাঁ, আমরা আশা করেছিলাম। রঘুনাথ তো আমি বারবার ওর যেখানে পরীক্ষা দিচ্ছিল সেইখানে গিয়ে সেইখানকার সেন্টার ইনচার্জের সাথে আমি কথা বলে এসেছি যে ওর যেন পরীক্ষাগুলো ডিস্টার্ব না হয়, কারণ ওর বাবা আমাকে একদিন কমপ্লেন করেছিল যে পাশের ছেলেরা ওকে একটু গরম মানে ডিস্টার্ব করছে। তো আমি চেয়েছিলাম ওর আনডিস্টার্ব পরীক্ষা দিতে পারলে আমরা জানি ও কিছু একটা, ও তো র্যাঙ্ক করবে। খুশি হচ্ছি 90 সালে সিএমএসে আমি এসেছি, তারপর থেকে সিএমএসে এরকম রেজাল্ট হয়নি, দিস ইজ ফার্স্ট টাইম। টুনটুনের ছেলে আমাদের সিএমএসকে বর্ধমানকে এভাবে গর্ব আমরা অনুভব করতে পারি। আমি গর্ব করছি বর্ধমানের শিক্ষক হিসেবে, আমি গর্ব করছি রাজ্যের একজন শিক্ষক হিসেবে যে বর্ধমানের মান এভাবে উজ্জ্বল করলো কুন্তল এবং কুন্তলের ছেলে রৌনক এবং সিএমএস এর একজন মাস্টারমশাই। সকাল থেকে আমরা টিভিতে চোখ রেখেছিলাম যে আমাদের যে মাধ্যমিকে যা ফলাফল হচ্ছে সেটা কী হবে, ছেলেমেয়েরা তাদের রেজাল্ট দেখার জন্যে। তো আমরা একজন বর্ধমান জেলার, আমি একজন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক হিসাবে, আমি যখনই খবরটা দেখতে পাই যে আমাদের এই বর্ধমানের বর্ধমান শহরের ছেলে রৌনক মণ্ডল এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান থেকে করেছে, এটা দেখেই আমাদের একটা আনন্দ এবং উচ্ছ্বাস মানে উচ্ছ্বাসে আমরা ফেটে পড়ি, এবং সঙ্গে সঙ্গে এলাকাবাসী এবং গ্রামের সমস্ত মানুষ তারাও খুব খুশি। পুরো বর্ধমান জেলার মানুষরা মানে উৎসাহী এবং তারা প্রত্যেকে এসে রৌনক মণ্ডলের বাড়িতে আসছে এবং তার সঙ্গে দেখা করছে এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্যে শুভেচ্ছা জানাতে চলে এসেছে। মুখ্যমন্ত্রী কোনো শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে? শুভেচ্ছাবার্তা আসবে, যেহেতু একটু আগেই রিয়াল বেরিয়ে ঘোষণা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই শিক্ষা দপ্তরের মাধ্যমে পাঠানো হবে। আমরা জেলা তৎসঙ্গী দপ্তরের পক্ষ থেকে ফুলের তোড়া এবং তার সঙ্গে কিছু মিষ্টিমুখ করলাম। এছাড়াও বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী শামিনা ইয়াসমিন পঞ্চম হয়েছেন। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতা গোস্বামী ষষ্ঠ স্থান দখল করেছে। এছাড়াও বর্ধমান টাউন স্কুলের সৌনক দে ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র অঙ্কুর ঘোষ নবম স্থান দখল করেছে। বর্ধমান সিএমএস হাই স্কুলের সৌনক ব্যানার্জি দশম স্থান দখল করেছেন। এদিন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভালো লাগছে, না এতটা ভাবিনি। কতক্ষণ পড়তে?
টেস্টের পর হয়তো 15-16 ঘন্টা পড়েছি, কিন্তু তার আগে 12 ঘন্টা হয়তো বাবা মা ভাই আর শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন। হবি এমনি আঁকি আর মাঝে মাঝে ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি এগুলো শুনতে ভালো লাগে। খেলাধুলার মধ্যে এখন তো 2 বছর কিছু হয়নি, তার আগে এমনি স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। হ্যাঁ, আমি মানে শুনি কিন্তু করতে পারি না। কত নম্বর পেয়েছো? 689। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা ভাই আর আমি। কজন টিচার? 6 জন। সাবজেক্ট হিসেবে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স আর বায়োলজি তিনটাকে সমান হবে ভালো। বড় হয়ে ডক্টর হবার ইচ্ছা আছে। ছোট থেকেই ভালো ভালো মার্কস নিয়ে আসতে প্রতিবারে? হ্যাঁ, ও প্রতিবারে ভালো মার্কস আছে। মানে একটা আশা করেছিলেন? হ্যাঁ, একটা আশা করেছিলেন। আর এতে স্কুলের অনেক ভূমিকা আছে, ওর প্রাইভেট টিউটরদের অনেক ভূমিকা আছে, আর ওর নিজের পরিশ্রম তো আছে। সাফল্য কেমন লাগছে? মা হিসেবে ভালোই লাগছে। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার রায়নার বুজরুকদিহি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ আজাদ 10ম স্থান দখল করেছে। এত বড় রেজাল্ট, এত ভালো রেজাল্ট করেছে, রাজ্যের 10ম স্থান অধিকার করেছে, কোথায় শুনলে প্রথম? প্রথম আমি তো প্রথম মানে টিভিতে যখন নাম বলেছিল তখন নামটা বললো শেখ আজাদ, বাঁকুড়া দিঘি হাই স্কুল থেকে বললো, তো আমি প্রথমে বুঝতে পারিনি কেন আমাদের স্কুলের নাম ছিল বুজরুকদিঘি হাই স্কুল। দিয়ে যখন 10টার সময় রেজাল্টে বেরোলো তখন আমি আমার রোল নাম্বারটা দিয়ে যখন সার্চ করলাম তখন দেখলাম আমি 684 পেয়েছি, তখন মানে বুঝতে পারলাম যে আমি 10ম স্থান অধিকার করেছি। এরকম আশা করেছিলে যে এতটা ভালো? আমি প্রথমে সত্যি কথা বলতে অতটা আশা করিনি, আমি ভেবেছিলাম হয়তো 665-670 হবে, কেন আমার হাতের লেখাটা খারাপ ছিল বলে কিছু নাম্বার আমি ধরেছিলাম কাটা যাবে, কিন্তু দেখছি সেভাবে নাম্বার কাটা যায়নি, তাই ভালো এসেছে। কতক্ষণ পড়াশোনা করতে সারাদিনে? আমি সারাদিনে মোটামুটি 6-7 ঘন্টার মতো পড়াশোনা করতে হয়। পড়াশোনার বাইরে আর কী কী করতে ভালোবাসো? পড়াশোনার বাইরে আর আমি পড়াশোনার বাইরে আমি গেম খেলতে ভালোবাসতাম, তাছাড়া আমাকে গোয়েন্দা গল্প বিশেষ করে ফেলুদা, শার্লক হোমস এবং কেস বক্সি এইসব মানে গল্পগুলো শুনতে খুব ভালো লাগতো, সানডে সাসপেন্সে গল্প শুনতো প্রতি সপ্তাহে। আচ্ছা, এই যে এত বড় রেজাল্ট, সর্বোচ্চ নাম্বার কোন বিষয়ে পেয়েছো? সর্বোচ্চ নাম্বার আমি অঙ্কে আর ফিজিক্যাল সায়েন্সে পেয়েছি, দুটোতেই 100 পেয়েছি। আশা করেছিলে? হ্যাঁ, অঙ্কে আমি 100 আশা করেছিলাম, কিন্তু ফিজিক্যাল সায়েন্সে আমি ভেবেছিলাম 1 নম্বর কাটে যাবে, মানে একটা কোশ্চেনে ডাউট ছিল আর কি, দেখছি ওটা ঠিকই হয়েছে, ওই জন্য 100 পেয়েছি। মোট প্রাপ্ত নম্বর কত? মোট আমি 684 নম্বর পেয়েছি। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। এই যে আমি মা বাবাকে এবং আমাকে পড়াশোনার জন্য যে স্যারেরা সাহায্য করেছিলেন আমি তাদের। কোন স্কুলের স্টুডেন্ট তুমি? আমি বুজরুকদিঘি হাই স্কুলের স্টুডেন্ট। কত যখন বন্ধ ছিল তখন স্যারেরা অনলাইনে ক্লাস করতো এবং সেক্ষেত্রে স্যারেরা ভালো করে পড়িয়েছিলেন, যেটা আমার সাহায্য হয়েছে। তাছাড়া মানে যেখানে টিউশন পড়তাম সেখানকার স্যারেরাও ভালো সাহায্য করেছে, আর আমাকে হ্যাঁ দাদাও খুব সাহায্য করেছে, কেন ও তো 12 হয়ে গেছে সায়েন্স নিয়ে পড়েছে, সুতরাং ক্ষেত্রে আমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের অঙ্কে তো খুব সাহায্য করেছিল আমাকে। হ্যাঁ, আশা করেছিলাম যে 95% নম্বর পাবে, তার থেকে আরো খুব ভালো পেয়েছে, এটা খুবই বড় কাছে সুযোগ, ভালো যে পেয়েছে, সুবিধা হবে। আপনি কি করেন পেশায়? আমি পরিবর্তে জমি চাষবাসই করি, আশা করেছিলাম যে ও 650-660 পাবে। হ্যাঁ, আমি ওটা সকালের দিকে বলেছিলাম যে তুই এটাকে এক্সিড করতে পারিস আমি মানে সব থেকে বেশি খুশি হবো, এবং বাড়ির সবাইকে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তা যাই হোক, আমার ভাইপো অনেক ভালো রেজাল্ট করেছে,
হ্যাঁ, এর জন্য আমি খুব খুশি, আগামী দিনে যেন আরও ভালো রেজাল্ট করে। হ্যাঁ, এটাতে আমি খুবই মানে যতটা আবেগ আমার মধ্যে আছে, আমি এত আনন্দ কোনো কালে জীবনে কিছু পাইনি আমার এই ভাইপো এত সুন্দর রেজাল্টের জন্য। আপনার শুধু একজন গৃহ শিক্ষক নয়, পাড়ার বাসিন্দা হিসেবে নিজেরা খুব গর্ববোধ করছি ওর জন্য। আর দক্ষিণ দামোদরে এত ভালো রেজাল্ট আমরা কোনো বছরই দেখিনি, এই বছর আমরা প্রথম কেউ পেয়েছি, দশম কেউ পেয়েছি, তো আমরা তো আনন্দ উৎসবে সব মাতোয়ারা হয়েই যাব। তবে অবশ্যই ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল ওর জন্য, আর আমরা অবশ্যই খুব গর্বিত। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।